প্রকৃত তথ্যের সফল প্রচারণা গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষকরা তারা মনে করেন গুজব যে কোনো দুর্যোগময় পরিস্থিতিকে জটিল করে তোলে তাই প্রকৃত তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করা নিরাপদ ফজলে রাব্বি রিপোর্ট রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসের তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে পঁচিশে মার্চ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজনের মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ও লোগো ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সাথে বাস্তবের মিল না পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ইউরোপ আমেরিকা আমরা নিউজ মিডিয়ার কল্যাণে গণমাধ্যমের কল্যাণে প্রচুর দেখছি আমরা কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াটা দেখি না আমাদের সাউথ ইস্ট এশিয়াতে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সবগুলো দেশ বিশ্লেষণ করেন ওই আমাদের মতোই রুগী আমাদের চেয়ে কিছু বেশি আমাদের চেয়ে কিছু কম সো আমরা যে স্যারে কাজ করি আমরা শুধু স্যারে একা কাজ করি না আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে সাথে সাথে অনেক বেসরকারি সংস্থা কিন্তু এখন আমাদের সাথে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে সো এটা আপনারা এসে দেখে যেতে পারেন যাদের মনে সন্দেহ জাগে আইইডিসিআর এর তথ্য নিয়ে সন্দেহ হলে সাধারণ জ্ঞান ও যুক্তি প্রয়োগ করার অনুরোধ জানান এই কর্মকর্তা অনেক পেশেন্ট দেশে অনেক লোক মারা গেছে আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটা কাজ দেই সেটা হলো যে আপনার পাশের দশটা বাড়ি আপনি দেখেন যে কয়টা জ্বরের রোগী আছে কয়জন মানুষ মারা গেছে আমার প্রতিটা গ্রামে একটা করে স্বাস্থ্যকর্মী আছে সো একটা অ্যাব normal মৃত্যু একটা অ্যাব normal রোগ যে রোগ ডায়াগনোসিস করা যায় না সেটা কিন্তু আইডিসের পর্যন্ত চলে আসে আমাদের মেকানিজমটা এরকম গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন দুর্যোগকালীন পরিস্থিতিতে অনেকেই ভিতিন অনেক ধরনের তথ্য ছড়িয়ে দেয় নানা উপায়ে তথাকথিত অনলাইন বা সামাজিক গণমাধ্যম যেটি সেখানে কোনো চেকপোস্ট নাই সেখানে ব্যক্তিগতভাবে যিনি যা খুশি তাই দিচ্ছে এবং এটার মধ্যে কেউ মূর্খতার কিছু পরিচয় দিচ্ছেন কেউ আবার উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছেন সব কিছুর ক্ষেত্রে একটি লড়াই বলি অপতথ্যের বিরুদ্ধে লড়াইটি হচ্ছে সঠিক তথ্যের আপনি যত বেশি সঠিক তথ্য দিতে পারবেন অপতথ্য পরাজিত হবে এর মধ্যেও আপনি যে সামাজিক গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ামের মধ্যে কেউ উদ্দেশ্যমূলকভাবে তৎপরতা চালায় সেটার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার যুদ্ধে ভুল ও অসত্য তথ্য প্রভাব ফেলতে পারে সামগ্রিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে তাই সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও এ বিষয়ে নজরদারির তাগিদ দিচ্ছেন তারা ফজলি এটিএন বাংলা ঢাকা